জিনা বেই মূস সানা নামকে ফাই নাঙ্গো দূর্গা শান্তি হাতি ফি দূর্গা চৌমি নি সিমি কচু সরাাইন হাবিয়া আবু নি বাকে যেরান তৈ মতাম সুমি লাহার গাছুলেখা কমলপুর জাম্থ আমচায় বড় সানমূ মানিয়া সাক ও লাহার গাছং সাকা আমজাইনি লুক্রক আবু বেই বাবাইনি গ্রক নাই মানাইক মামনে আজকে আমরা জানথুম গাওসভা এরপরে চাংকাপ মেচুরিয়া আদর্শ জানথম বাগানটিলা আমরা দীর্ঘ দুই মাস যাবৎ আমরা কারেন্ট ঠিকমতে আমরা পাই না এক ফেজ পাইলে আর এক ফেজ না জল পাই না ঠিক মতে আমরা জলের সাংঘাতিক সংকট এই ইয়ে আমরা আজকে পট অবরোধ করছি এবং তোর সঙ্গে আমরা যে রাস্তা কচুচড়া মহাদেব বাজার পর্যন্ত রাস্তা রাস্তা সাংঘাতিক শোচনীয় অবস্থা এখানে যারা যাত্রী যারা অসুস্থ যারা রুগী আছে তাদেরকেও আমরা ঠিক আমরা হাসপাতালে পৌঁছাইতে পারি না সেই কারণে আমার আমাদের এখানে অনুরোধ এখানে প্রশাসনের ইয় থেকে আমরা ইয়ে করছি আজকে রাস্তা অবরোধ করছি এই রাস্তার অবরোধে যদি আজকে কোনো সুহারা যদি না পাই আমরা দীর্ঘ যত দিন পর্যন্ত আমরা এই সুব্যবস্থা যদি না না পাওয়ার পর্যন্ত আমরা আজকে রাস্তা অবরোধ করবো এবং আমরা ছাড়টা ময়না হ্যাঁ আর এই যে রাস্তা যে আপনি কইছেন কতদিন যাবত ওইটা মেরামত হইলে কয় বছর যাবত নাই নাই কইলে তো 10 12 বছর ধরে আমরা রাস্তার সাংঘাতিক অবস্থা সূচনীয় অবস্থা কয় বছর যাবত এই রাস্তা তো নির্মাণ করা হই না 10 বছর 10 12 বছর ধরে আমরা এইভাবে চলাফেরা করতেছি সাংঘাতিক কষ্ট রোগী তোগে আমরা নিতে পারি না সেই কারণে অনেক রোগীও মারা গেছে আমাদের এরিয়াত শুরু জানটুম না চাংকা মেচরিয়া বাগানটিলা আদর্শ সব মিলেছে আমরা এই গাঁসার ইয় থেকে রাস্তা আমরা সাংঘাতিক শোচনীয় এই রাস্তা যাতে সুব্যবস্থা হয় সেই জন্য আমি ত্রিপুরা গভর্নমেন্ট এবং ডিএমের কাছে আমাদের অনুরোধ এই ইওটা যদি আমরা না মিলে তাইলে আমরা রাস্তা আমরা বই না যতদিন পর্যন্ত ইচ্ছা বিদ্যুতের সমস্যা আছে বিদ্যুতের এরপরে আমাদের এখানে জানতুমের সমস্যা একটা কল জানটুম ইলেকট্রিকের কল দিতে গেলে আমরা শান্তি যেতে হয় কিন্তু সেই কারণে আমাদের এখানে জানটুম বাজার একটা কল অফিস ব্যবস্থা করা হোক যদি সব আমরা যে দাবিগুলা যদি পূরণ না হয় যতদিন পূরণ না হয়েছে ততদিন পর্যন্ত আমরা রাস্তা রুখবো আন্দোলন আমরা চালাইতে মর আর জোরদার আমরা আন্দোলন করবো এই বলে আমাদের বক্তব্য জলের ব্যবস্থা কি আছে আপনাদের জলের ব্যবস্থা নাই কারেন্ট নাই মানে তো জল নাই ইলেকট্রিক থাকলে না লাইন থাকলে না আমরা জল পাইতাম জল পর্যন্ত নাই আমরা কুয়া টুয়া একদম সব কিছু বন্ধ হয়ে গেছে এখানে সাপ্লাইয়ের উপরে নির্ভর সাপ্লাই অনেক দিন ধরে বন্ধ আমরা জল পাই না সেই কারণে আমরা আজকে পট অবরোধ করছি এই পট অবরোধের ইতা যদি আমরা কোনো সোহারা যদি না পাই আমরা যতদিন পর্যন্ত সুব্যবস্থা না হয়েছে ততদিন পর্যন্ত আমরা রাস্তা রুখছি এবং রুখবই

এই জন্য আমরা আজকে রাস্তার উপর আন্দোলন করছি